শুধু যে মাত্র পড়ুয়াদের ওপরেই দাদাগিরি চালানো হতো তাই কিন্তু নয়, এই অভিজ্ঞদের দাদাগিরি চালাতেন ক্যান্টিনেও। ক্যান্টিন ছেড়ে দিতে হবে, হুমকি দেওয়া হতো ক্যান্টিনের মালিককে, কেন ছেড়ে দিতে হবে না, ক্যান্টিন বিক্রি করা হবে। এইভাবে কি সরকারের ক্যান্টিন বিক্রি করে দেওয়া যায়? আসলে টেন্ডার দিয়ে যে টেন্ডার বেরিয়েছিল সেখানে তিনি পেয়েছিলেন, যিনি বর্তমানে ক্যান্টিনটি চালাচ্ছেন তিনি পিজিটি হোস্টেল ক্যান্টিন যিনি পরিচালক বর্তমানে, তিনি যেমনটা জানিয়েছেন যে হাউস স্টাফ ক্যান্টিন ছিল আগে, এরপরে তিনি টেন্ডারেই সেটা পেয়েছিলেন, কিন্তু সেই ক্যান্টিনটা বন্ধ হয়ে যাওয়ার পর প্রিন্সিপাল এবং সুপার, বর্তমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপার তাকে লিখে দেন পিজি ক্যান্টিনে তিনি চলে আসেন। 2019 সাল থেকে এই ক্যান্টিনের দুটো পার্ট রয়েছে, একটি ফর বয়েজ আর একটি হচ্ছে গিয়ে ফর গার্লস, দুটো ক্যান্টিনই কিন্তু চালায়। 22-এর শেষের দিকে হঠাৎই রাতে ডাক্তার অভিজ্ঞদের দরজায় এসে ধাক্কা দেন, দরজা খুলতেই এবার তিনি বলেন ক্যান্টিনের ভেতরে আপনি কেন, আপনি আর এই কাজ করতে পারবেন না, আপনি অবিলম্বে ক্যান্টিন ছেড়ে চলে যান। তারপরে এই ক্যান্টিনের মালিক প্রশ্ন করেন, এইভাবে কি ক্যান্টিন ছেড়ে চলে যেতে বললেই চলে যাওয়া যায়, আমার যা খুশি আমি তাই করতে পারি, আমার নাম অভিজ্ঞদে, সেই অভিজ্ঞদে যাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এই প্রসঙ্গে কি বলেছেন ওই ক্যান্টিন মালিক আমরা সেটা একবার শুনে নেবার চেষ্টা করব। 9 সাল থেকে আমি ওইখানে রয়েছি, 19 সাল থেকে, এইটা 19-এর বোধহয়, হ্যাঁ 19-এর সময় করে আসা হলো। 19-এর পর আমার এখানে পুরো আমার এই পিজি ক্যান্টিনটা আমার পুরোটা, হ্যাঁ দুটো রুমই আমার ক্যান্টিনটা, আমি এইভাবে চালিয়ে আসছি। একটা ছেলেদের, একদিকটা ছেলেদের একদিকটা মেয়েদের, দুটো ভাগে ভাগ করে এইভাবে পজিশন করা ছিল। আমি এই ক্যান্টিনটা ওই তখন থেকেই চালিয়ে আসছি। তারপরে মাঝখানে ঠিক আপনার হতে পারে তখন 23-এর বোধহয় প্রথম দিক করেই হবে, 23-এর প্রথম দিক করে কি ওই আপনার 22-এর শেষের দিক করে এরকম দিন করে একজন রাত প্রায় 2-2:30 বাজে, তার নাম হচ্ছে অভিক, আমি তাকে জানতাম অভিক বাবু বলে একজন, এসে দরজা, হ্যাঁ ডাক্তার অভিজ্ঞদে রাত্রে এসে ওই দরজাটা দম দম করে বুটের শব্দ ভাঙছে, আমাদের কর্মচারীরা সব এখন কোনো শুয়ে আছে ভয়ে, বুঝছে দেখো এরকম মেরে দিলে, মেরে দিলে কাতি দাও, দেখো মেরে দেবে হয়তো। আমি বলছি কী হলো রে, কী হলো রে, দেখি দম দাম করে কোনো কথা নয় দমদাম করে ভাঙছে। ভাঙার পরে আমি দেখি কে ভাঙছে, সঙ্গে সঙ্গে সিক্রেটে খুলে দেখছি অভিজ্ঞদে আমাদের ক্যান্টিনে ঢুকে এলো, ঢুকেছে তোমরা এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কী করছো, এই ক্যান্টিন তুমি পাবে না, আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে। আমি বিক্রি হয় মানে কে, আমি তখন মনে বিক্রি হতে পারে না, এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন, আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না, দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি। ওরাও এমন আতঙ্কিত, ওরাও ভয়ে ওদের নিজেদের পাস করতে পারবে না, এইগুলো নানা রকম ব্যাপার নিয়ে ওরাও দেখুন চুপচাপ হয়ে গেছে। ওদের মনে একটা জাগলো যে দেখো কিছু করতে পারি, মানে কেউ সারা শব্দ দিল না। সেই অভিজ্ঞদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিজ্ঞদের ক্রাইম সিনে লাল জামা পরিহিত যাকে দেখতে পাওয়া গিয়েছিল, যাকে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল সে ফিঙ্গারপ্রিন্টে বিশেষজ্ঞ, তারপরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার প্রতিবাদ করে জানিয়েছিল একজন পিজিটি সে কী করে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়ে ওঠে, সে অভিজ্ঞদে তারপরেই নড়েচ চড়ে বসে ছাত্রদল এবং ছাত্র সংগঠন থেকেও তাকে প্রথম বহিষ্কার করা হয়, এরপর স্বাস্থ্য ভবন থেকে সাসপেন্ড করা হয়, সর্বশেষ রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। একাধিক অভিযোগ রয়েছে এই অভিজ্ঞদে এবং তার দলবলের বিরুদ্ধে, শুধুমাত্র যে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাই কিন্তু নয়, প্রবশ্যই স্বাস্থ্য ভবনের অনেক মাথাদের সঙ্গেও কিন্তু তার ওঠা বসা বা নিবিড় যোগাযোগ রয়েছে, না হলে এত বড় কাজ একজন সবেমাত্র সে এখনো টোটালি কমপ্লিট করে যে সিনিয়র একজন ডাক্তার সেই জায়গায় তিনি পৌঁছতে পারেননি, এত কম বয়সে এই রকম জায়গায় তিনি পৌঁছতে পারেন না, একেবারে খাস
বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনেরও দাদাগিরি চালিয়েছেন রীতিমতো এই অভিক। একবারে অভিক রাজ বিভিন্ন জায়গায় চলেছে সৌজন্যে, যেমনটা উঠে আসছে উত্তরবঙ্গ লবে। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যদা, এই অভিকদের দাদাগিরি ক্রমেই প্রকাশ্যে আসছে, শুধু যে মাত্র পড়ুয়াদের কাছ থেকে তোলা নিত তাই কিন্তু নয়। বর্ধমান মেডিকেল কলেজের যে হোস্টেল ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনও কিন্তু খালি করার জন্য সে হুমকি দিয়েছিল ক্যান্টিনের বর্তমান মালিককে, এমন অভিযোগও কিন্তু সামনে এসেছে। কি বলবেন? দেখুন, অভিযোগের কিছু না, এটা তো আপনারা প্রতিদিন দেখাচ্ছেন, এটা নট ইন আ কেস অফ আইসোলেশন, একটা আলাদা কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে তোলা আর তোলাটা একটা শিল্প, সেই শিল্পে এসব কাজকর্ম হয়। শুধু কি এরা একা? একটা পরিকল্পিত একদম বড় সিন্ডিকেটের মাথা অনেক বড় জায়গায় আছে, এরা সব বড়ে মাত্র, এদেরকে দিয়ে তোলা তোলানো হতো। টাকা কি শুধু এরা একা নিত? এর ভাগ যায় উপর পর্যন্ত। তাই শুধু এইটা ছোঁয়াচে রোগের মতো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা জায়গায়, কোনায় কোনায়, কানাচে কানাচে মাকড়সার জালের মতো ছড়িয়েছে তোলা তোলা সিন্ডিকেট। এটা একটা শিল্পের পর্যায়ে গেছে। ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, গ্রামের তৃণমূল নেতা থেকে শুরু করে শহর তৃণমূল অমুক তমুক, ছোট বড় নেতা, চারানা আটানা সব যুক্ত। আমি সবাইকে খারাপ বলছি না, বহু তৃণমূলের নেতা আছেন সৎ স্বচ্ছ, তারা প্রতিবাদ করছেন আজকে, কিন্তু পুরোটাই এই দুর্নীতির দ্বারা, অর্গানাইজ করাপশনের দ্বারা পরিবৃত হয়ে আছে বাংলার রাজনীতি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সৌম্যবাবু। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। থ্রেড কালচার চলত অভিজ্ঞ এবং তার দলবলের, থ্রেড কালচার চলত বর্তমান মেডিকেল কলেজ হসপিটালের ক্যান্টিনেও, পিজিটি ক্যান্টিনে, পিজিটি হোস্টেল ক্যান্টিন, সেখানেও কিন্তু এই অভিকের দাদাগিরি চলত। ক্যান্টিন খালি করার জন্য হুমকি দেওয়া হয়েছিল, তবুও কিন্তু তিনি লড়াই করেছেন এবং আজকে সামনে এসেছে সেই সমস্ত অভিযোগ। রাজ্যের যে কোনো হসপিটালে দাঁড়িয়ে যা খুশি তাই তিনি করতে পারেন, এমনটাই হুমকির সুরে জানিয়েছিলেন এই অভিজ্ঞে, সেই অভিজ্ঞে যাকে ক্রাইম সিনে 9 তারিখের সকালবেলা আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছে গিয়েছিলেন তিনি। ক্রাইম সিনে যে ছবি প্রকাশিত হয়েছে সেখানে এই লাল জামা পরিহিত অভিক দেখে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করেছিল কলকাতা পুলিশ, যার প্রতিবাদ করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তারপরে তড়িঘড়ি তাকে ছাত্র সংগঠন থেকে বহিষ্কার করা হয়, এরপর স্বাস্থ্য ভবন থেকে বহিষ্কার, শেষমেশ কালকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও, অর্থাৎ স্টেট মেডিকেল কাউন্সিল থেকেও বহিষ্কার করা হয়েছে এই অভিক থেকে। সঙ্গে বহিষ্কার বিরূপাক্ষ বিশ্বাসকে, একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে আর একজন চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিক। এরা সকলেই সন্দীপ ঘোষের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, যেমনটাই জানা যাচ্ছে। একেবারে কোভিডের পরপরে এই উত্তরবঙ্গ লবে স্বাস্থ্য ভবনে ঝাঁকে বসে এবং তারাই পুরো কে কোথায় বদলি হবে, কাকে কোথায় হুমকি দেওয়া হবে, কার কাছ থেকে কি পরিমাণ টাকা আদায় করা হবে এমনটাই নাকি কন্ট্রোল করতেন তারা, এমনটাই অভিযোগ উঠে আসছে। বর্তমান মেডিকেল কলেজের ক্যান্টিনের সেই অভিযোগ, অভিকের রাজত্ব সম্পর্কে সেই অভিযোগ এবার সামনে এলো। দিনের পর দিন
হুমকি দিয়ে গিয়েছে পিজিটি হোস্টেলের এই ক্যান্টিন পরিচালককে। তবুও কিন্তু দাঁত কামড়ে লড়াই করে গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু নমস্কার। দিনের পর দিন সেই অভিজ্ঞদে যিনি বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের পিজিটির যে ক্যান্টিন, সেই ক্যান্টিনেও দাদাগিরি চালিয়েছেন এবং ক্যান্টিন ছেড়ে যাওয়ার জন্য যিনি টেন্ডার পেয়ে কাজ করছেন তাকে হুমকিও দিয়েছেন দিনের পর দিন, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে একটা বিরাট চক্র পশ্চিমবাংলার সর্বত্র এখন আপনার হসপিটালের দিকে নজর গেছে বলে আপনার হসপিটালের ক্যান্টিন থেকে শুরু করে দুনিয়ার যে সমস্ত অব্যবস্থা মানুষের সামনে আসছে, কিন্তু এই জিনিসটা তো সর্বত্র চলছে, মানে একদম প্রতিটি ক্ষেত্রে মানুষের ওপর এই হামলা, মানুষের ওপর আর্থিক বোঝার চাপ জোর করে টাকা আদায় থেকে শুরু করে যে গ্যাস জোয়ারির অবস্থা চলছে সেটা পশ্চিম বাংলায় এর আগে কখনোই এতটা ছিল না। তৃণমূল কংগ্রেস আসার পরই ধীরে ধীরে এটা প্রবল হয়, আর এখন তো আস্তে আস্তে ডাক্তার থেকে শুরু করে যারা সুপার তারাও পর্যন্ত একই কায়দায় নেমে পড়েছে। অতএব আমি মনে করি বর্ধমান হসপিটালের যে ঘটনা, এই ঘটনা চরম নিন্দনীয় বলে আমার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য রাহুল বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং তা থেকে আপনারা শুনলেন তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন। শুধু যে মাত্র স্টুডেন্টদের ওপরেই দাদাগিরি বা স্টুডেন্টদেরকেই হুমকি দিয়ে গিয়েছেন তাই কিন্তু নয়। একেবারে ক্যান্টিন যে চালাচ্ছে, ক্যান্টিনের যে মালিক এক কথায় বলা যেতে পারে, তাকেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে এবং হুমকি দিয়েছিলেন এই অভিজ্ঞদের, যাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। এই অভিজ্ঞদে ক্রমশই কিন্তু তার নামে আরও বেশ কিছু অভিযোগ উঠে আসছে, যেমন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের পিজিটি যে হোস্টেলের ক্যান্টিন রয়েছে সেখানেও কিন্তু দাদাগিরি চালিয়েছেন এবং তাকে ছেড়ে যাওয়ার জন্য হুমকিও দিয়েছেন। পুরো বিষয়টাকে নিয়ে কি বলবেন? দেখুন, গোটা রাজ্যেই প্রশাসনটা চালাচ্ছে উপরে তৃণমূলের নেতা সাজা গুন্ডারা আর তলায় তাদের অনুগামী সমস্ত গুন্ডারা। এই সত্য এতদিন প্রকাশিত হয়নি, এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই সেই অভিজ্ঞদের যাকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই স্টেট মেডিকেল কাউন্সিল থেকে সর্বশেষ সাসপেন্ড করা হয়েছে। তার আগে প্রথম এই অভিজ্ঞদে কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসেন ওই 9 তারিখের সকালে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের সেই সেমিনার হলে পৌঁছে গিয়েছিলেন চারতলার, এবং সেই ছবি যখন প্রকাশ্যে আসে ক্রাইম সিনে সেখানে একদম চিহ্নিত করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে যে এই লাল জামা পরিহিত ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। সেই দিনকেই কিন্তু বিকেলবেলা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ করে জানায় ইনি অভিজ্ঞদে এবং কারচুপি করে তিনি এসিএস কেবি পিজিটি পড়ছেন, ইনি কখনোই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হতে পারেন না। সঙ্গে সঙ্গে কিন্তু একই সঙ্গে দাবি করা হয় একজন বহিরাগত কীভাবে সেদিনকে আর্চি করে সকালবেলা পৌঁছে গিয়েছিলেন, যখনও পর্যন্ত তার মা এবং বাবা তাদেরকে দেখতে দেওয়া হয়নি, কী করছিলেন এই অভিজ্ঞদের শান্তনুবাবুরা? সেই শান্তনুবাবু যিনি একজন লয়ার, তিনি সেখানে কী করছিলেন? এখানেও কিন্তু প্রশ্ন আসে পরপর, এরপরেই কিন্তু
তড়িঘড়ি ছাত্র সংগঠনের তরফ থেকে সাসপেন্ড করা হয় এই অভিক দেখে। এরপর স্বাস্থ্য ভবন থেকে তাকে সাসপেন্ড করা হয় এবং বিরূপাক্ষ বিশ্বাস এই অভিজ্ঞতে দুজনকেই সাসপেন্ড করা হয় এবং জানানো হয় তারা কখনোই কাজে যোগ দিতে পারবেন না। বিচার বিভাগীয় তদন্ত হবে তাদের বিরুদ্ধে। এরপরে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে গতকালই সাসপেন্ড করা হয়েছে এদের দুজনকেই।